অভিনেত্রী নেহা ধুপিয়ার জনপ্রিয় টক শো নো ফিল্টার নেহা। আর এই শোতে সম্প্রতি গেস্ট হিসেবে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আর সেখানে এসেই ঋত্বিক রোশনকে টিপস দিলেন তিনি। অন্যদিকে এবছরের প্রথম দিক থেকেই বি টাউনে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল সৌরভ গাঙ্গুলির বায়োপিক নাকি হতে চলেছে শীঘ্রই। তাহলে কি ঋত্বিক রোশনই সৌরভের চরিত্রে অভিনয় করতে চলেছেন এই বায়োপিকে? এই সব কিছু নিয়েই আজকে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তবে তার আগে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ক্লিক করুন বেল আইকনে। যারা ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে, পেজটি লাইক এবং ফলো করুন, সঙ্গে শেয়ার করুন ভিডিওটি। এবছরের শুরু থেকেই বি টাউনে কান পাতলে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল সৌরভ গাঙ্গুলির বায়োপিক নাকি হতে চলেছে এবং মুখ্য ভূমিকায় নাকি দেখা যাবে ঋত্বিক রোশনকে। এই খবর সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। তাই নো ফিল্টার নেহা টক শোতে নেহা ধুপিয়া সৌরভকে এই বিষয়ে প্রশ্ন করেন। নেহা সৌরভকে প্রশ্ন করেন, আপনার বায়োপিকের জন্য ঋত্বিক রোশন তো বেশ ভালো চয়েস। আর নেহার এই কথা শুনে সৌরভ বলেন, হ্যাঁ, তবে এটার জন্য প্রথমে তো ঋত্বিককে আমার মতো বডি বানাতে হবে। আর সৌরভের এই মন্তব্য শুনে নেহা একদম হেসে লুটোপুটি খান। নেহার রিয়াকশন থেকেই স্পষ্ট যে সৌরভের এই কমেন্ট তার বেশ ভালো লেগেছে। আর সম্প্রতি এই শোয়ের একটি ছোট্ট প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু বায়োপিক নিয়ে নয়, নেহার এই শোতে সৌরভকে ভারতীয় ক্রিকেট দলের অন্দর নিয়েও বেশ কয়েকটি প্রশ্ন করা হয় এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরই খুব দারুণভাবে দিয়েছেন সৌরভ। পার্টি ফ্রি ক্রিকেটার হোক, কিংবা কোন ক্রিকেটার অভিনেতা হতে পারতেন, বা কোন ক্রিকেটার সব থেকে বেশি গালিগালাজ করেন, এই সকল প্রশ্নেই দাদা নাম নিয়েছেন যুবরাজ সিংয়ের। আর এই প্রোমো সামনে আসার পরেই নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, মন ছুঁয়ে যায় নেটিজেনদের এবং দাদার ফ্যানেদের। উল্লেখ্য, এই মুহূর্তে আইপিএল এর প্রস্তুতি নিয়ে বেশ ব্যস্ত দাদা। আমির শাহিতে আইপিএল শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে। তিনি 11 দিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন। এই সবকিছুর মধ্যে প্রশ্ন একটাই, সৌরভ যে টিপসটি দিলেন ঋত্বিককে সেটা কি তিনি শুনেছেন বা ফলো করছেন? আপনারা কি ভাবছেন এই বিষয়ে? আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানান আমাদের। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.